শনিবার, ছয় অগ্রহায়ণ 1427, 21 নভেম্বর 2020, পাঁচ রবিউল সানে। 1783 সালের এই দিনে মন্ট গোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে। 1806 সালের এই দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়। 1877 সালের এই দিনে থমাস এডিসন গ্রামোফোন আবিষ্কারের ঘোষণা দেন। 1908 সালের এই দিনে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেয়া হয়। 1918 সালের এই দিনে জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে। 1945 সালের এই দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আব্দুল সালাম নিহত হন। 1979 সালের এই দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়। 1994 সালের এই দিনে নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন। 2002 সালে ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।